আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই দুনিয়াতে অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই হতাশাগ্রস্ত। বর্তমান সংকটময় পরিস্থিতিতে অভাব এবং হতাশাগ্রস্তদের পরিমাণ আরও অনেক বেড়ে গিয়েছে। তার সাথে সাথে এই মাহে রমজান আমাদের কাছে নিয়ে এসেছে আশার আলো। রব্বুল আলামিনের দরবারে রোজাদারের কোনো দোয়াই বিফলে যায় না। প্রিয় দর্শক, এই লকডাউনে আপনি যতটাই অভাবগ্রস্ত আর হতাশাগ্রস্ত হয়েই থাকেন না কেন, দরিদ্রতায় দিনাতিপাত করেন না কেন, আর এই প্রবল সংকটে দিকবিদিক এদিক সেদিক ছুটাছুটি করছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার অসংখ্য নিয়ামত রেখেছেন, আমরা সেদিকে খেয়াল করি না, আর আমাদের পরিপূর্ণ আস্থাও নেই যে আল্লাহ আমাদেরকে দিবেন। আর তাই আপনাদের জন্য আমি ধারাবাহিকভাবে আপনাদের সেই সমস্ত আমল নিয়ে, দোয়া নিয়ে আলোচনা করব, যে আমল এবং দোয়াগুলো আপনার সংকটময় পরিস্থিতিতে রব্বুল আলামিনের দয়া ও মেহরবানি পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা দুনিয়াতে খুব বেশি দুঃখে কষ্টে মুসিবতে আছেন, সকাল সন্ধ্যা বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে আপনারা খালেস নিয়তে রব্বুল আলামিনের দিকে মোতাবজ্জু হয়ে ইফতারের আগে পরে এবং সেহরির আগে, অর্থাৎ যথাক্রমে মাগরিব এবং ফজরের নামাজের পর 7 বার দোয়াটি পড়ুন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনার অভাব এবং হতাশা অবশ্যই দূর করে দিবেন। প্রিয় দর্শক, এই দোয়াটি আবু দাউদ শরীফের 552 নং হাদিস সহ আরও অনেক হাদিসে এসেছে। তাছাড়া সবচেয়ে বড় বিষয়টি হলো, এটি পবিত্র কোরআনুল করিমের সূরা তওবায়ের 129 নং আয়াত। যে ব্যক্তি উক্ত আয়াতটি সকাল সন্ধ্যা 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার যাবতীয় চিন্তা ও সমস্যার জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। চাই সে উক্তবাদী সত্যবাদী হোক বা মিথ্যাবাদী হোক, আল্লাহ তার দোয়া কবুল করবেন। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 5052 নম্বরে, আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ এর 37 ও 74 নম্বরে। অর্থাৎ আমলকারী ব্যক্তি যেমনই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলের ফজিলতে তাকে অবশ্যই সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দোয়াটি সেহরির পর, অর্থাৎ ফজর নামাজের পর, এবং ইফতারির অর্থাৎ মাগরিবের নামাজের পর পড়লে উত্তম ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। তবে মনে না থাকলে সকাল সন্ধ্যা যে কোনো সময় পড়তে পারবেন। তো দোয়াটি হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, আমি আবার দোয়াটি পড়ছি, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তারই উপর নির্ভর করি, তিনি মহা আরশের অধিপতি। সূরা তওবা আয়াত নম্বর 129। এখন আমরা জানব, সাহরি, ইফতার বা যে কোনো নামাজের শেষে ওযু সহকারে এই নামটি আল্লাহর একটি খাস নামের জিকির, যা 100 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ, মুসিবত এবং ঋণগ্রস্ততা থেকে আল্লাহ তাকে মুক্তি দিতে পারেন। সুবহানাল্লাহ। এছাড়া যাদের বিবাহ নিয়ে সমস্যা, যেমন বিবাহ হয় না, আবার যাদের বিবাহ হয়েছে কিন্তু দাম্পত্য জীবনে সুখ নেই, অথবা যে কোন ধরনের চাওয়া পাওয়া যা একমাত্র রব্বুল আলামিন ছাড়া আপনাকে আর কেউই দিতে পারবে না, পৃথিবীর প্রতিটি চাওয়া পাওয়ার জন্য নিঃসন্দেহে রব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দাতা, তাই আপনার সন্তান সন্ততি নিয়েও আপনি দোয়া চাইতে পারেন, আপনার নিজের কষ্ট মুসিবতের কথা নিয়েও আপনি রব্বুল আলামিনের সাহায্য চাইতে পারেন। প্রিয় দর্শক, আমলটি খুবই কার্যকরী। আমলটি করতে মনের গভীরে বিশ্বাস ও একিন থাকতে হবে। হযরত শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামের জিকির করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত বিপদ ও সমস্যা দূর করে দিবেন এবং তাকে আল্লাহ ব্যতীত কারও মুখাপেক্ষী আল্লাহ করবেন না। তো আল্লাহর সেই গুণবাচক নামটি, যেটা সাহারি শেষ করে ফজরের নামাজের পর 100 বার পাঠ করবেন এবং তারপর সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার এবং আয়াতুল কুরসি পড়বেন এবং সম্ভব হলে সূরা হাশরের শেষ 3 আয়াত 1 বার পড়ে নেবেন। অতপর দুরুদ শরীফ 7 বার পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন, কেননা দুরুদের উসিলায় যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তারপর নিজের কষ্টের কথাগুলো খুলে বলবেন, নিজের মনের কথা, নিজের ইচ্ছের কথা আল্লাহর নিকট সঁপে দিবেন। ইনশাআল্লাহ
আল্লাহর খাস নামের বদৌলতে রব্বুল আলামিনের কাছে যাই কিছু আপনি চান না কেন, আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন না। কারণ আল্লাহই বলেছেন, তোমরা আমার এই 99টি সিফাতি নামের উসিলায় আমার সাহায্য প্রার্থনা করো, আমি তোমাদের অবশ্যই অবশ্যই দান করব। তবে এক্ষেত্রে কারো কারো দোয়ার বাস্তবায়ন হয়তো দেরিতে হয়, তাই ধৈর্য হারা হবেন না। ইন্নাল্লাহ আমার সোয়াবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহর উপর ইমান ও বিশ্বাস রেখে সম্পূর্ণ রমাদান মাস এই আমলটি করে যান, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের চাওয়া পূরণ করবেন, অবশ্যই করবেন। তো আল্লাহর সেই জিকিরটি হল আল ওয়াহাবু, আল ওয়াহাবু, যার অর্থ হল কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা তো আমাদের আমল আখলাকে শ্রেষ্ঠ হতে পারিনি, কিন্তু রব্বুল আলামিনের দয়ার ভাণ্ডারে ঝড় উঠে যায় যখন বান্দা আল ওয়াহাবু নাম ধরে সাহায্য চায়। কেননা এই নামের অর্থে হলো কোনরূপ প্রতিদান ব্যতীত অধিক দানকারী। হে আল্লাহ, আমি আপনার বান্দা হয়ে যথাযথ শুকর গোজার হতে পারিনি, আমার প্রতিদান স্বরূপ খুব বেশি পাওয়ার কথা নয়, কিন্তু আপনার আল ওয়াহাবু নামের উসিলায় আপনি কোনরূপ প্রতিদান ব্যতীতই আমাকে অধিক দান করুন। সুবহানাল্লাহ। এটি আল্লাহর একটি গুণবাচক নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করবে এবং আমল করবে সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড় তাই বিজোড়কে ভালোবাসেন। বুখারী শরীফ হাদিস নম্বর 2736। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনার জন্য এতটুকু উপকারী মনে করেন, অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যাতে পুরো রমজান জুড়ে এই আমলগুলো আমরা সকলেই করতে পারি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।